থাকতে পারে বা অভিযোগ আসতে পারে, সরাসরি আমাদের কাছে চলে আসবেন 2248-8085, 2213-1340 নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে, সেখানে এসে সরাসরি আপনি আপনার প্রশ্নটা করতে পারেন 9903052992 এই নম্বরে। আমাদের কার কাছ থেকে আসছে, যেমন আমরা দেখছিলাম কোভিড এর সময় অনেকগুলো ইনফরমেশন রিলেটেড টু ভ্যাকসিন, ভাইরাস, অনেক রকম রকম ইনফরমেশন আসছিল, আমরা বুঝতে পারছিলাম না কোনটা ঠিক কোনটা ভুল। তখনই আমরা, আমাদের কাছে যখন ইনফরমেশন এলো, আমরা ট্রাস্ট করা শুরু করলাম। ইন্টারন্যাশনাল কোভিড ইনফরমেশন যদি হয় তাহলে আমরা WHO-র ওয়েবসাইটে গিয়ে চেক করছিলাম, যদি ন্যাশনাল মানে আমাদের ভারতবর্ষের ইনফরমেশন রিলেটেড ভাইরাস বা ভ্যাকসিনেশন রিলেটেড ইনফরমেশন যখন আমরা খুঁজছিলাম, ভেরিফাইড সোর্স ছিল আমাদের কাছে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। জয়দীপ দা, আমরা শুনবো এই তথ্য, তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, প্রত্যেক মুহূর্তে বন্ধুরা আসছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমাদের মতো একটা বিরাট অংশ যারা আমরা এতটা বুঝি না, বুঝতে পারি না, বুঝতে চাই না, বা যে কোনো বলি না কেন, সাংবাদিক হিসাবে আপনার কি বক্তব্য বিশ্লেষণ যে এটা করলে এটা রোধ করা যাবে, তাহলে মানুষের আর ক্ষতি হবে না, ইন্টারনেটে গিয়ে ডেটা সার্চ করাটা খুবই ভুল প্র্যাকটিস, কেননা ইন্টারনেটে অনেক রকমের ডেটা থাকতে পারে, ভুলও থাকতে পারে, ঠিকও থাকতে পারে। তো আমাদের আবার ওই সোর্সে গিয়ে ডাটা চেক করতে হবে। যেমন আমরা দেখি কি ক্রাইম রিলেটেড যদি কোনো ইনফরমেশন যদি দরকার হয়, NCRP রিপোর্ট বার করে, তো NCRP-র ওয়েবসাইটে গিয়ে আমরা প্রেস রিলিজের অপশনে গিয়ে গিয়ে আমরা ডেটাগুলো বার করতে পারি। ইলেকশন রিলেটেড ডাটা ইলেকশন কমিশন অফ ওয়েবসাইটেই অ্যাভেলেবেল সব ডেটা থাকে। তো পরিসংখ্যান, যেটা আমি শুরুতেই বলছিলাম কি সোর্স, কোথা থেকে আপনি ডেটাগুলো পাচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন, সোর্সটা খুবই ক্রুশিয়াল, কোন জায়গা থেকে আপনি ইনফরমেশনটাকে কনজিউম করছেন। কেননা এমন বলা হচ্ছে আজকের দিনে আমরা ইন্টারনেট হয়তো সবাই হ্যান্ডেল করতে পারি না, স্মার্টফোন সবাই হ্যান্ডেল করতে পারি না, কিন্তু আমরা ফ্যাক্ট চেকিংকে বলা হচ্ছে 21st century স্কিল। এভরি ইন্ডিভিজুয়াল যারা ইন্টারনেট বা স্মার্টফোন হ্যান্ডেল করছেন, আমাদের সবার এটা ফ্যাক্ট চেকিং স্কিলটা প্রয়োজন, ঠিক কথা। কিন্তু যিনি মনে করেন যে আমি কিছুটা অন্তত মানে টেকনোলজি সম্বন্ধে জানি বা সেই সাহসটা আমার আছে, তিনি কীভাবে টেকনোলজির সাহায্য নেবেন? যেমন একটা আপনি বললেন ছবির ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ছবির ক্ষেত্রে, এই ধরনের আরও কোনো টেকনোলজিক্যাল টুলস বা সোর্স যদি থাকে। দেখুন, আমাদের কাছে কন্টেন্ট তিনটে ফরম্যাটে, মূলত তিনটে ফরম্যাটে আসে। একটা টেক্সট রিটেন ফরম্যাটে, আর্টিকেল বা লেখা বা রিটেন টেক্সটের ফরম্যাটে আসে, বা ছবি বা ভিডিও, এই তিনটে ফরম্যাট বলা হয়, থ্রি ফরম্যাটস অফ কন্টেন্ট যেটা আমাদের কাছে আসে। যেমন আমি ছবির ক্ষেত্রে বললাম রিভার্স ইমেজ সার্চ, যেটা আপনি লিখে রাখতে পারেন, এটা একদম ফ্রি টুল, গুগলের আছে। তারপর TinEye বলে একটা ওয়েবসাইট আছে, TinEye.com, RevEye.com, তারপর Yandex.com, এখানে গিয়ে এই তিনটে চারটে ফ্রি ওয়েবসাইটস আছে যেখানে গিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করতে পারি, ছবির ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারি। আরেকটা হচ্ছে যদি ভিডিও আমরা ইউজ করি, ভিডিওটাকে আমরা যদি স্ক্রিনশট নিয়ে নিই, এটাকেও আবার রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পারি। ভিডিওর ক্ষেত্রে একটা টুল আছে ইনভিড, INVID, এটা ইউরোপিয়ান ইউনিয়ন ডেভেলপ করেছে ফর লার্জার ইন্টারেস্ট, সবার ভেরিফিকেশন টুলস। এখানে ভিডিওকে, পুরো ভিডিওটাকে 5টা কি 6টা ফ্রেমে ডিভাইড করে দেবে, ওটাকে গিয়ে আমরা রিভার্স ইমেজ সার্চ করতে পারি আর ভেরিফাই করা যেতে পারে কি টেক্সট বা এই ভিডিও বা ইমেজ কোথা থেকে এসছে। কেননা যেগুলো ছবি বা ভিডিও এগুলো ইন্টারনেট থেকে নিয়েই ভাইরাল করা হয়, ডক্টরড করা হয়, ওইটাকে ফটোশপ করে তারপরে ওইটাকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়। ছবি অনেক সময় ঠিক থাকতে পারে, কিন্তু ছবির সাথে যে টেক্সটটা আছে ওটা ভুল হতে পারে, দ্য অ্যাকম্পানিং টেক্সট মে বি রং। তো এই সব যাচাইয়ের জন্য আমরা যদি ইমেজ
সার্চ, রিভার্স ইমেজ সার্চ করতে পারি, বা এখন গুগল লেন্স একটা এসছে, গুগল লেন্সে গিয়ে আমরা ভিডিও ভেরিফাই করতে পারি, ইমেজ ভেরিফাই করতে পারি, টেক্সট ভেরিফাই করতে পারি, এই তিনটে জিনিসই ভেরিফাই করতে পারি। আমরা থাকবো এই আলোচনার সঙ্গে স্পেশালিস্ট, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে ফিরে আসছে আপনাদের কাছে আপনাদের বন্ধু বিশ্বজিৎ এবং সঞ্জয়। চেক করার কথা, চেক করার ক্ষেত্রেও ওই যে ফরওয়ার্ডের মেনি টাইমস বা এরকমভাবে ফরওয়ার্ডের মেসেজ যেগুলো এলো, ঠিক ওই রকম যেমন ছবিকে করার ক্ষেত্রে আপনি বললেন, এরকম কোনো টুলে সেই তথ্যটাকে আমি যদি কপি করে পেস্ট করি তাহলে কি আমি চেক করতে পারবো? এখনো টেক্সট ভেরিফিকেশন আপনার বেসিক্যালি টেক্সটকে লেখা, যদি কোনো লেখা থাকে, কোনো যদি পার্টিকুলার কোনো অথরের নাম দেওয়া থাকে, কোভিডের উপরে আর্টিকেল লেখেন, তাহলে এটা তো আমরা ট্রাস্ট করবো না কোনো দিনও, কেননা দে আর এক্সপার্ট ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস। অভিনয়ের জগতে অমিতাভ বচ্চন আর ক্রিকেটের জগতে সচিন টেন্ডুলকার, কিন্তু দে আর নট এক্সপার্ট ইন দ্য ফিল্ড অফ কোভিড, ভাইরাস, ভ্যাকসিন এগুলো নিয়ে। তো এই জন্য অথরের ইনভেস্টিগেশনটা করা খুবই দরকার কি উনি whether he is the right person to give the information, এটা চেক করা, আর কোথায় এটা পাবলিশ হয়েছে এটা দেখতে হবে। অনেক সময় আমরা দেখছি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে অনেক সময় অনেকগুলো আর্টিকেল বেরোয় যেগুলো ভাইরালও হয়, যেগুলো শেয়ারও হয়, এটা আমাদের দেখা হওয়া উচিত কি এই এই যারা এই লেখাগুলো লিখছে ওরা কি ঠিকঠাক এই এই ফিল্ডের নয়, আমি পাচ্ছি না হয়তো বইটা। তো ইমিডিয়েটলি যে যে জিনিসটা আমি ভেরিফাই করতে পারছি না, বেটার নট টু ট্রাস্ট। এক্স্যাক্টলি, আমি এই কথাটা একটু জানতে চাইছিলাম, যাকে আমি ভেরিফাই করতে পারছি না যে তথ্যকে তার সত্য বা মিথ্যা বিশ্বাস অবিশ্বাস কোন দিকে শেয়ার করার দরকার নেই। আপনি জেনেছেন ঠিক আছে, আর দর্শকদের জানানোর দরকার নেই, আনটিল এন্ড আনলেস যারা দেখেন ওই জায়গা থেকে ইমিডিয়েটলি চলে আসে। মেয়ে প্রথম জানায়, মেয়ে প্রথম জানিয়ে দেয় যে খবরটা সত্যি না। অমৃত সেনের এই ঘটনাটা ঘটেছিল, অমৃত সেনের ঘটনাগুলো ঘটেছিল কি পাস্টে, এটা বড় খুবই ভাইরাল হয়ে যায়। ইভেন কিছু লিডিং নিউজ পেপার, আমাদের দেশের কিছু লিডিং নিউজ পেপার এজেন্সি এই খবরটাকে পাবলিশ করে দেওয়া হয়। আমি ওনার সাথে যখন আমার কাছে এই খবরটা আসে, অনেকে আমার কাছে শেয়ার করে, তো আমি ওনার মেয়ের সাথে যোগাযোগ করেছিলাম, তো উনি আমাকে ফোন করে বলে কি না এটা ভুল খবর, কারণ আমি কিছুদিন আগে বাবার সাথে ছিলাম ইয়ে করে আসি। তো আমি ওকেই বলি কি তুমি যদি একটা টুইটার বা তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ডিসক্লেমারটা দিয়ে দাও, কেন এটা খুব ভাইরাল, আমাদের আমরা প্রথম দিলাম এই খবরটা। তো এটা না করে সতর্ক থেকে যদি আমরা এই তিনটে, ফার্স্টে যেটা আমি বলেছিলাম, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোথা থেকে এই খবরগুলো আসছে, অরিজিনাল সোর্সটা কোথায়, তারপর কি ওটার মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওটার মধ্যে কোনো সাইন্টিফিক বা লজিক্যাল ভ্যালিডিটি কিছু আছে কিনা, আর থার্ড হচ্ছে আশেপাশে দেখুন আপনি কেউ এই ইনফরমেশনটাকে শেয়ার করছে কিনা। সে ফর এক্সাম্পল সাইক্লোনের একটা খবর, সাইক্লোনের হঠাৎ করে দেখছি কি কালকেই নিম্নচাপ হচ্ছে, বড় সাইক্লোন আসছে, এরকম একটা আমার কাছে হোয়াটসঅ্যাপ এলো। আমি ইমিডিয়েটলি দেখে আমি চাইছি কি আমার বন্ধু ফোন পেতে পারেন, আপনি শেয়ার করুন 10টা গ্রুপে, অনেকগুলো ইনফরমেশন আসতে পারে। যে আমাদের জিমেল ইমেলই অ্যাকাউন্ট আসে আফ্রিকার কোন ইমেল আইডি থেকে কি আপনি এত ডলার পেয়ে গেছেন, আপনি এখানে ইনভেস্ট করুন, এতটা ইনভেস্ট করতে হবে, বা আরো সিচুয়েশন এগুলো যদি আপনি একটু এগোন, আপনার কাছে আরেকটা ফোন আসবে যেখানে বলবে কি আপনার অনেকগুলো বাইরে থেকে বিদেশ থেকে অনেকগুলো জিনিস এসছে কিন্তু কাস্টমে ধরা পড়েছে, তো এটা এটা আপনি ছড়াতে হলে আপনার অ্যাটলিস্ট 15,000 থেকে 20,000 টাকা আপনি সাবমিট করুন, তো আপনি আপনি 1,00,000 বা 2,00,000 টাকার আপনার যে ওয়েব ইউনিভার্সিটিটা অনেক অনেকগুলো বড় বড় কোম্পানি টাটা। রিসেন্টলি আমার কাছে একটা কেস এলো আইটিসির, কলকাতা বেসড আইটিসির একটা ওয়েবসাইট, ওখানে গিয়ে যখন আপনি দেখছেন, ওখানে আপনি দেখছেন FMCG প্রোডাক্টের আইটিসির আপনি ডিলারশিপ নিতে পারেন, আপনার 16,000 টাকা ডিপোজিট করতে হবে, আর ওখানে লিঙ্ক আছে ওইটা আপনি যদি ক্লিক করে নিতে চাইছেন। তো আমি গিয়ে দেখছি ওই ওয়েবসাইটের ডিসক্রিপেন্সেস, ওই ওয়েবসাইট লেখাগুলো একটু ভুল, কন্ট্যাক্ট ডিটেলসগুলো ভুল, অনেক অনেকগুলো ডিসক্রিপেন্সেস পাবেন। তারপরে আমি অরিজিনাল ওয়েবসাইটটা আবার সার্চ করে বের করি, ওইখানে গিয়ে দেখি কি ওদের হোম পেজেই আইটিসি দেওয়া আছে কি এরকম ফেক বা ডুপ্লিকেট ওয়েবসাইট করে অনেক লোকে ওদেরকে কপি করে ওয়েবসাইট শেয়ার করে। বলছি আমার ফোনে SMS এসেছে যে কোনো কিছু
এই ধরনের ক্রাইম ফোন করলে আপনারা 1909 এ ফোন করুন। আমি এই নম্বরে ক্লিক করে কি আমি আবার বিপদে পড়বো নাকি? না না, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকেই দেওয়া 1909। এখানে আমরা করতে পারি সাইবার ক্রাইম নিয়ে যদি কিছু ইনফরমেশন আমাদের দেওয়ার থাকে, কিছু রিপোর্ট করার থাকে, আমরা নিশ্চয়ই এখানে ফোন করতে পারি বা ওয়েবসাইটে গিয়েও আমরা আমাদের কমপ্লেইন রেজিস্টার করাতে পারি। কামিনী জানা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কোনো ওটিপি শেয়ার করার ক্ষেত্রে কতটা সাবধান হব? খুবই সাবধান থাকা উচিত। ওটিপি কোনোদিনও শেয়ার করবেন না। এটা আপনি যাকে শেয়ার করছেন, আপনি যদি ওই লোকটাকে চেনেন না, জানেন না, বা ব্যাংকের কোনো স্টাফ না, ব্যাংক কোনোদিন আপনার কাছে ওটিপি চাইবে না। কিন্তু ওটিপি চাইলে আমরা দেখেছি লাস্ট 4-5 বছর ধরে এই ট্রেন্ডটা চলছে। সবার কাছে ফোন করা হয়, ফোন করার পরে ওটিপি চাওয়া হয়, অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়। ওটিপি নেওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে অনেক টাকা ডিডাক্ট হয়ে যায়। তো ওটিপি একদমই শেয়ার করবেন না। বন্ধু আছেন একজন, সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি স্নেহা সিতাতে বলছি, বড়া পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। তো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া, যখন ফোন আসছে সেই ফোনটা যখন ধরছি তখন বিভিন্ন রকম তথ্য জানতে চাইছে। আবার যদি বলছি ডিপার্টমেন্টে গিয়ে এটা আপনি যদি বিরক্ত হচ্ছেন, আপনাকে কেউ যদি বারবার বুলি করছে বা কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে বারবার আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে আপনার কাছে সব অধিকার আছে। কারণ লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা থেকে ইয়ে হতে পারে, আপনি পুলিশকে ইনফর্ম করতে পারেন। আমরা যে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে হোয়াটসঅ্যাপ, একটা মজার শব্দ আপনি নিশ্চয়ই জানেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। অর্থাৎ হোয়াটসঅ্যাপ জুড়ে সারাদিন ধরে বিভিন্ন আমাদের যে গ্রুপ ইত্যাদিগুলোর মধ্যে আমরা যুক্ত বা পার্সোনালি বন্ধুদের সঙ্গে যখন কানেক্টেড, তখন তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য আসে এবং সেটা দেখা যাচ্ছে কখনো ফরওয়ার্ডের তথ্য বা ফরওয়ার্ডেড মেনি টাইমস, অর্থাৎ ওই তথ্যটি বহুবার সেগুলো প্রচারিত হয়েছে। এই যে একটা তথ্য, আমি একটা উদাহরণ হিসেবে বলি, একটু আগে আপনার সঙ্গে কথা প্রসঙ্গে হচ্ছিল, পরপর 2 বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে ছবি সহ বেরিয়ে গেল, যিনি ইডেনে একটি খেলাতে উনি অসাধারণ বোলিং করেছিলেন, ঠিক আছে, কিন্তু তার জীবনের কোনো জায়গায় কোনো পাতায় পাওয়া যায় না এমন কোনো কথা। এই যে হঠাৎ করে একটা ছবি দিয়ে রীতিমতন বোলিং অ্যাকশন দিয়ে এবং পরপর 2 বছর, আমি বলছি আমি 2022 এবং 2023 দুবার একই জিনিস পেয়েছি, আমি কি করে বুঝবো যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করে কোন সোর্সে যাব? এটা দেখুন, একটা তো সোর্স হচ্ছে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, যদি আপনি পড়েন তার স্বামীজির এক দুটো ইনসিডেন্ট আছে যেখানে মেনশন আছে উনি ক্রিকেট খেলেছেন, এটা ঠিক, কিন্তু ইডেন গার্ডেন বা ময়দানে এটার কোনো স্পেসিফিক প্রুফ নেই। সেকেন্ডলি, এটা ভেরিফিকেশন আমরাও করেছিলাম, আমার কাছেও এসেছিল, তো আমি এটা যাচাই করতে গিয়ে এমার্জেন্সি খরচের জন্য তো কিছু টাকা থাকেই, লক্ষাধিক টাকা রাখতেই হয়। সেই অবস্থায় যদি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস পায় বা ঢুকতে পারে, তাহলে এইভাবে কি টাকা বার করে নিতেও পারে? বেশ, যদি কেউ আপনাকে ফোন করে আপনাকে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়, আপনি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন কি আমি আপনার ব্যাংক থেকে ফোন করছি, তারপর আপনাকে ওটিপি চাওয়া হবে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নম্বর চাওয়ার পর ওটিপি চাওয়া হবে, ওটিপি কোনোদিন আপনি দেবেন না। সেকেন্ডলি, 1 টাকা ঢুকেছে, আপনার যদি অ্যাকাউন্টটা লিংক থাকে গুগল পে এর সাথে, কেউ যদি আপনাকে টাকা পাঠানোর জন্য টেস্ট করছে, তখনও কোনো সময় 1 টাকা কি 2 টাকা দিয়ে টেস্ট করা, এটা একবার আপনি চেক করে দেখবেন। আপনি গুগল পে বা ইউপিআই কোথাও, আপনি ফোন পে এর সাথে